প্রণাম দাদু। এই ক্যারেক্টারটা কে? আমি সিটু দাদু। কি সৌভাগ্য, কি সৌভাগ্য, সুকুমারের ছেলে এসেছে। প্রণাম দাদু। আমি তো ভুলেই গেছিলাম তুই একটা বেটা ছেলেকে বিয়ে করেছিস। দাদু বিয়ে নয়, আমরা লিভিং করি। লিভিং? এই লিভিংটা আবার কি? লিভিং নয় দাদু, লিভ ইন মানে বিয়ে করে ছাড়া একসাথে থাকা, একই মানে একই ঘরের মধ্যে একই বিছানায় শোয়া, সেটাকেই বলে লিভিং। মানে বিয়ে ছাড়া সব কিছু করা। সিটু, আই লাভ ইউ বাবু। ছি 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 ছি, এক আমাদের সময় ছিল বিয়ের রাত অবধি বউয়ের মুখ দেখতে পেতুম না, সেই যতক্ষণ না এসে সেই মুখ থেকে পান সরাত। আর কাউকে দেখতে পাচ্ছি না দাদু, পাখিরা সব কোথায়? ওই তো সময় সপরিমাণে মামার বাড়ি ঘুরতে গেছে, আজ রাতেই ফিরবে। ও আচ্ছা, তোরা কি আজ এইখানেই থাকবি? দাদু তোমার জুশি হারামজাদার কত চুষবি? হ্যাঁ মানে আমি মানে তোমার খুশি আর কি। আমরা এখানে থাকতে এসেছি কিছুদিনের জন্য। এসেই যখন গেছিস তাহলে থেকে যা দুই তিন দিন আর কি। সিটু তোমার নুনুটা দেখাও না। ইস, দাদু আছে না? আই মানে সরি, মানে আমার খুব মানে গরম লাগছে, স্নানে যাবো, স্নান করতে হবে। সিটু তুমি একটু আসো না, আমার পিঠটায় একটু ভালো করে সাবান ঘষে দেবে। হ্যাঁ আসো বেবে। যাই দাদু, স্যান্ডিকে তাহলে একটু স্ক্র্যাপ করে দিই। আমি মেয়ে ছেলে মানে ব্যাটা ছেলে ছেলেটাকে গে করে দিল। খাওয়া দাওয়া তো হয়ে গেল? খাওয়া তো এইবার শুরু হবে। যা তোরা এবার ঘুমোতে যা, গিয়ে কোকিলার রুমে ঘুমা। হ্যাঁ হ্যাঁ চলো চলো। আর তুই কোথায় যাচ্ছিস? তুই গিয়ে সৌরভের রুমে ঘুমা। বুড়ো শালা, তোর পদ মারি। আই না শালা, আই আই, পদ মারো মত শালা, মারো আছে যে ঢুকাবি। উফ রে বাপ, আজকে বুঝলি গো বাবলুর মামা যা খাওয়ালো না, একেবারে পাত পাত পাচ্ছে। উফ ঘুমাও তো, অনেক রাত হয়েছে। উফ বাপরে বাপ, খুব টায়ার্ড লাগছে, শরীরে আর কিছু নেই, শুয়ে পড়ি। এ কি এখানে কোলবালিশটা কে রাখলো? যাক ভালোই হলো, জড়িয়ে শোবো। সবাই ঘুমিয়ে পড়েছে, যাই গিয়ে একটু পানি দেখি। কোল বলিস কথা বলছে, কে জানে বাবা ঘুমের ঘরে কি সব শুনছি। কে চুমু খেলো আমায়?
কি জানি ঘুমাই। অনেকদিন শপিং করা হয়নি, লোকটাকে একটু ভালো করে দি, কাল বলবো গয়না কিনে দিও। কি আরাম, আরেকটু তলায় ওটা গয়না কিনে দিলে দেব। হ্যাঁ হ্যাঁ দেবো দেবো, আগে শুরু তো করো। কি আরাম, করো করো শুরু করো। একটু চেপে শুই, খুব নরম বালিশ। আর একটু নিচে, আর একটু, আর একটু। দাদুটাও সিটুর সাথে ঘুমাতে দিল না। স্যান্ডি, সিটু, তোমরা কখন এসেছো? প্রণাম শাশুড়ি মা, বাবা প্রণাম। এ বাবা, কাকে চুমু দিয়ে দিলাম? আমাকে। ওই সিটু, তোর বউকে তোর পাশে রাখতে পারিস না, এরকম ছেড়ে রেখেছিস মাঝরাতে। তুই টিভি চালিয়ে কি করছিস? না আমি তো পানি দেখি না। সালা, সকাল হয়ে গেল তাহলে তোমায় একটু চুদি। বাবা আপনি সিটু জেনে গেলে? হ্যাঁ, ওর রুমে গেছিলাম তো সকালবেলা চুদিতে, দেখলাম ঘুমোচ্ছে, ও উঠলে ওকেও চুদবো। আপনি তো বেশ রঙিন মানুষ দুজনের সাথেই। আসলে বৌমা মজাটা তো সবার সাথেই লাগে নাকি? ওফ, নটি ম্যান, গ্রুপ সেক্স। আচ্ছা আপনি কি সকাল সকাল ভালোবাসেন? না না সেরকম কিছু নয়, আমাকে দিনে যতবার চুদাবে ততবার চলবে, একেবারে নেশা বলতে পারো। ও ওয়াও, বেশ ভালো নেশা তো আপনার। তাহলে বউকে বলি না দেবে? কি উৎকণ্ঠ রে বাবা, আমি ছেলে ভালোবাসি জানো না? এনাও চা। আমি সান্ডিকে একটু চুদাও। ও চা, ওনার একটু চয়ের দোষ আছে। আমি তো ভেবেছিলাম বাবা বাচ্চা মানে প্রত্যেকটু মেরে দেবে, কিন্তু না না শুনো। সালা রাতে ঘুম হয়নি, এই কার্পেটটা আমার পাশে কে দিয়েছিল? হ্যাঁ দাদুই তো বললো গিয়ে একটু সৌরভের বিছানায় শুয়ে পড়। তাই সালা বুড়োটা না, এর থেকে ভালো হতো যদি সোনালি লজে রাত থেকে যেতাম। তোমার ছোট ভাই থেকে দেখতে পাচ্ছি না, ছোটা চেতনটা কোথায়? এই খালা ছান্ডি, তুই আবার এসে গেছিস? আজকে রিয়া খোপা কাঁথা মেয়ে ছেলে, হনুমানের নুঙ্কু, দে গঙ্গা ছাতা ব্যাটা ছেলে, তোর ভালো হোক। আমি কিন্তু দাদিকে বলে দেবো, আমার দাদুও না অনেক খিস্তি মারে।
সময় উঠে গেছে, এই সুকুমারের ছেলেকে আর এই ম্যাডাম ছেলে মানে বৌমাকে কিছু খেতে দে। কাল রাতে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল, খুব জোর বেঁচে গেছি, একটু হলে তো হ্যান্ড জব দিয়ে দিতাম। এই ছ্যান্দি বোকাচিদা, মানে ছ্যান্দি, আর তুই বঙ্গাইকে বিয়ে করেছিস না? দেব মাল চুপ কর তুই, আমি কিন্তু সবাইকে বলে দেব। এই দেখো সবাই দেখো, বৌদানা বঙ্গাইকে বিয়ে করেছে। হ্যাঁ রসালা, ও কিছু না, আমরা থ্রিসাম করি। কিরণ গে সেইটা তো জানতাম না। আরে অঙ্কুর যা দিয়েছে তো স্যান্ডির কাছ থেকে নিয়েছে, স্বাভাবিক মানুষের মাথা মাথা কাজ করা একদম বন্ধ করে দেবে। সুকুমাদার ছেলে খুব বাজে পাল্লায় পড়ে গেছে। এই থ্রিসামটা আমার কি, ওই যে বাবা ওই আর কি, মানে আর কি, মানে ওই ছেলে ছেলে আরেকটা ছেলে। ছি 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 ছি, বাবলুর কানে সিটু তুলাগঞ্জ। আরে ওকে বলো না, কোথায় বাড়া বুঝে দেবে। আমাকে তুলে নে, আমাকে তুলে নে, এই যে কি দুনিয়ার অবস্থা, পৃথিবীতে এত সেক্সি মেয়ে থাকতে সে ছেলে ছেলে। গুজুক না, কি হয়েছে? নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি আমরা নতুন এপিসোড নিয়ে। দেখতে পাচ্ছ কে আছে সাথে? তোমাদের ফেভারিট স্যান্ডি সাহা। এই স্যান্ডি দত্ত হয়ে গেছি আমি এখন। শিট শিট, আমরা ভুলেই গেছিলাম স্যান্ডি দত্ত। ভেরি সরি, ভেরি সরি, একদম সরি। আমাদের তো প্রিয় স্যান্ডিকে কেউ নিয়ে নিয়েছে, কারু হয়ে গেছে স্যান্ডি। কিন্তু দেখো আমরা ছাড়িনি, তাও ছাড়িনি, দেখো পাশে বসে রেখেছি দুজনের মাঝখানে। একদম, আমার তো, আমি তো ঠাকুরপোদের ভালোবাসি, আমার দুই ঠাকুরপো, আমি না সেরা বৌদি পশ্চিমবঙ্গে। সো তোমাদের আজকে বাবা ছেলে এই এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাও, তার জন্য সাবস্ক্রাইব করো বিনজোলা ফিল্মস বাংলা। আর এখানে আরও আমার সাথে অনেক ভিডিও আসছে, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারাও সাবস্ক্রাইব করো, আমাকে মাঝে মাঝে দেখা যাবে বিভিন্ন ধরনের ক্যারেক্টারে। আর হ্যাঁ, যারা বিনজোলা ফিল্মসের অডিয়েন্স, তারা যারা আমাকে এখনও চেনো না বা চেনো অলরেডি, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, স্যান্ডি সাহা। ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে তো? নিশ্চয়ই থাকবে, নিশ্চয়ই থাকবে। আর এক্ষুনি এক্ষুনি সাবস্ক্রাইব করো, এক্ষুনি নিচে গিয়ে লিঙ্ক আছে, সাবস্ক্রাইব করো আমার ভিডিও, আমার চ্যানেলে মজার মজার বিভিন্ন ধরনের ভিডিও, ফানি এন্টারটেনিং ভিডিও দেখার জন্য স্যান্ডি সাহা চ্যানেলে সাবস্ক্রাইব করো। ব্যাস, এই বলে আজকে শেষ করছি বন্ধুরা, তাহলে দেখতে থাকো বিনজোলা ফিল্মস বাংলা।